সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ভিডিও অনেক কয়েকদিন ধরে দেওয়া হয়নি, প্রায় কয়েক সপ্তাহ ধরে। এই যে নতুন মার্সিডিজ বেঞ্জ MP4, মার্সিডিজ বেঞ্জ অ্যাক্রস সিরিজের MP4 যে ট্রাকটি আমি বলেছিলাম যে মিনিয়েচার তৈরি হচ্ছে, তো এই গাড়িটার জন্য মূলত বেশি দেরি হয়েছে। আর রং করা প্রায় শেষ, এই ধরনের রঙগুলো ইউজ করা হয়েছে গাড়িতে। আর এক্সেল হিসেবে প্রতিবারের মতো এই যে এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়, সাইকেলের স্পোক ব্যবহার করা হয়, আর অন্যান্য জিনিস রয়েছে, তো আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিওতে, ফুল ভিডিওতে। আর চাকা, এই যে চ্যানেলে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে 19 মিনিটের, আপনারা দেখে আসতে পারেন এই গাড়িটার যে মেন স্ট্রাকচার সেটা বানানোর। তো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা হয়তোবা মনে করতে পারেন যে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো রিজন ছিল এটা এটা শেষ হয়ে গেলে আপনারা আবার রেগুলার ভিডিও পাবেন। গাড়িটা পুরোপুরি শেষ করতে অনেক সময় লেগে গেছে, কারণ ছিল যে গাড়িটা মানে কাগজ প্লাস আগের একটা মিনিয়েচার বানিয়েছিলাম সেটা কেটে ফেলার কারণে লাস্টে সাইড থেকে আস্তে আস্তে কোনো রকমে ম্যানেজ করে আটা লাগিয়ে তো লাস্টে মোটামুটি কমপ্লিট। আর এই যে অ্যাট্রসের গাড়িগুলো, এই গাড়িগুলো অনেক মানে প্যাঁচালো ডিজাইন মার্সিডিজ বেঞ্জের তরফ থেকে যে গাড়িগুলো রয়েছে, মানে তাদের ডিজাইন করা। তো এই গাড়িগুলার যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গাড়ি, আর মার্সিডিজের ট্রাক মানে অনেক হাইফাই কিছু একটা জিনিস, তো তাদের গাড়িগুলোতে চেসিস অনেক কম, মানে থিকনেস অনেক কম হয়, সরি মানে জিনিসের চওড়ায় অনেক কম হয় আর উচ্চতাতে অনেক কম হয়, নিচু হয়, কিন্তু জিনিসটা হার্ড হয়, অনেক রিলায়েবল হয়, তারা সেরকম জিনিস তৈরি করে। আর আশা করি আপনারা এই গাড়িটার ফুল ভিডিও দেখেছেন, যারা দেখেছেন, আর যারা দেখেননি এখনো তারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর এই গাড়িটা খুব শীঘ্রই আপনারা ভিডিও পাবেন। মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য কেসেস মার্সিডিজ বেঞ্জে যে গাড়িগুলো রয়েছে তিনটা ভাগে ভাগ করা থাকে, মানে সামনের ডিজাইন, যদি নিচেরটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে নিচেরটা চেঞ্জ করা হয়, মাঝখানেরটা যদি হয় মাঝখানেরটা চেঞ্জ করা হয়, আর তার উপরেরটা যদি হয় তাহলে উপরেরটা চেঞ্জ করা হয়। মানে যে প্রয়োজন রয়েছে সেটা তারা করতে পারে, পূরণ করতে পারে, আর তাদেরও লাভ হয়, যে কাস্টমার পুরাপুরি যে অংশটা সেটা কিনতে হয় না তাদেরকে, আর ড্যামেজ হলে খুব সামান্যই হয়, মানে সেই জিনিসটা চেঞ্জ করতে হয়, বেশি খোলার প্রয়োজন হয় না, বেশি কেনার প্রয়োজন হয় না পার্টসের, আর পার্টসের দামও মানে ইন্টারন্যাশনাল গাড়ি যেহেতু বেশি বেশি হওয়ারই কথা, স্বাভাবিক। আর এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর ডিজাইন এক কথা অসাধারণ করি। আর আপনারা অবশ্যই আগের মতো কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান, আমি সেই ব্যাপারে ভিডিও আনার চেষ্টা করব। আর সবাইকে জানাই অনেক অনেক বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।